আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের গত সপ্তাহ যে হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের সেন্টেন্স ইকুইভ্যালেন্ট পার্ট গুলা এখন সমাধান করতে চলেছে। তো লেটস মুভ টু দা কোশ্চেন। ওকে, ফ্রম দিস সো আমরা জানি যে সেন্টেন্স ইকুইভ্যালেন্ট কোশ্চেন আনসার করার কিছু নিয়ম আছে, যারা আমার পূর্ববর্তীতে ক্লাস করেছ তারা এগুলো ব্যাপারে ক্লিয়ার। তারপর আমি একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যে সেন্টেন্স ইকুইভ্যালেন্স টাইপসের কোশ্চেনগুলোতে দুইটা করে আনসার হয় পেয়ার আর কি। তো এ ধরনের প্রশ্ন আনসার করতে গেলে সবার আগে আমাদের আসলে পেয়ার সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের এখানে তোমার 6টা ওয়ার্ড থাকে, সো ইনোকিউয়াস, ফিজিবল, প্র্যাকটিকেবল, মিনিমাল, রেমিডিয়াল, বিনাইন। এর মধ্যে হচ্ছে ইনোকিউয়াস এবং বিনাইন এই দুটো পেয়ার, এগুলোর মানে বেসিক্যালি হচ্ছে তোমার মানে হার্মলেস, ক্ষতি করে না এমন, সদয়, সহৃদয় এরকম। তারপর ফিজিবল এবং প্র্যাকটিকেবল এই দুটা হচ্ছে পেয়ার। তো এই দুটার মানে হচ্ছে বেসিক্যালি ফিজিবল মানে প্র্যাকটিকেবল একই আর কি, তার মানে যেটা আসলে করা যাবে, করণীয় মানে করার মতো আর কি, দুর্বোধ্য না, কঠিন না, সব এটা প্র্যাকটিক্যাল আর কি, ঠিক আছে। আর মিনিমাল মানে হচ্ছে তোমার কমানো কোনো কিছু, যত সামান্য করা। রেমিডিয়াল মানে রোগ মুক্তি করা। সো এই দুটা পেয়ার না, যদিও মানে রোগকে, রোগ কমানো এক অর্থে বলা যায়, কিন্তু আমরা এখানে ডাইরেক্ট আবিধানিক অর্থটার দিকেই বেশি নজর দিব। তাহলে আমাদের দুইটা পেয়ার পাইলাম, এ এফ এবং বি সি। সো এই দুইটার মধ্যে যে কোনো একটা আমাদের আনসার হবে। এখন আমরা আমাদের সেন্টেন্সটা পড়বো। সেন্টেন্স হচ্ছে এরকম যে দ্য প্লান হুইচ দ্য এনার্জিজ সেইড উড সেভ দ্য অ্যাকুইফায়ার বাই রিডিউসিং পাম্পিং টু ড্যাশ লেভেল হ্যাজ পাসড এ গভর্নমেন্টাল এনভায়রনমেন্টাল রিভিউ but faces opposition from outdoor and environmental group. তাহলে কোথাও আসলে তোমার কিছু রিডিউস করা হবে, পাম্পিং করে, হতে পারে মনে করো কোন এক জায়গার গ্যাস অথবা ওয়াটার এরকম আর কি, ঠিক আছে। তো সে ব্যাপারে তোমার হচ্ছে যে ইয়ে করা হয়েছে, একটা প্ল্যান নেওয়া হয়েছে, সেই প্ল্যানটা গভর্নমেন্ট পাস করছে, কিন্তু এতে পরিবেশবাদী কিছু সংগঠনের মাধ্যমে সেটা অপোজ হচ্ছে। তাহলে এখন আসো যে আমরা যদি, আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে মানে সদাশয় বা তোমার হার্মলেস এরকম, আর একটা হচ্ছে তোমার ফিজিবল প্র্যাকটিকেবল। এখন এই দুইটার মিনিং যদিও কাছাকাছি, তবে তোমাকে একটু চিন্তা করতে হবে। যেমন তুমি প্রথমে চিন্তা করো, যদি রিডিউস করে প্র্যাকটিকেবল লেভেল পর্যন্ত, এটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, যে লেভেল পর্যন্ত আসলে রিডিউস করা যাবে, তাহলে প্র্যাকটিকেবল লেভেল মানে কি? প্র্যাকটিকেবল লেভেল মানে হচ্ছে যতটুকু করতে পারে, এখন যতটুকু করতে পারে। মনে করো একটা জায়গায় বিল্ডিং করার নিয়ম হচ্ছে পাঁচতলা পর্যন্ত করলে বিল্ডিংটা হবে বিনাইন অর হার্মলেস অর ইনোকিউয়াস। আর আরেকটা হচ্ছে ওই কোম্পানি বা বিল্ডারের সক্ষমতা, সে কতটুকু পর্যন্ত করতে পারবে। সে তো চাইলে 10তলাও করতে পারবে, তার জন্য প্র্যাকটিকেবল 10তলা মনে করে। তাহলে এখন চিন্তা করো, যেহেতু গভর্নমেন্ট পাস করছে তাই না, যদিও পরিবেশবাদী সংগঠন তোমার অপোজ করছে সেটা ভিন্ন কথা, কিন্তু গভর্নমেন্ট তো পাস করছে। তো গভর্নমেন্ট যদি এই জিনিসটা একদম ক্ষতিকর কোনো কিছু হতো, তাহলে তো পাস করার কথা ছিল না। তাহলে অবশ্যই এখানে আমাদের আনসার হবে ইনোকিউয়াস এবং বিনাইন, কারণ ইনোকিউয়াস বিনাইন না হলে গভর্নমেন্ট কিন্তু পাস করার কথা না ব্যাপারটা, ঠিক আছে। সো ইন দ্যাট কেস আওয়ার আনসার ইজ এ অ্যান্ড এফ।
Let's move to the next question. So আগের মতই আমরা এখানে আমাদের অপশনগুলো দেখি। অপশনগুলো হচ্ছে তোমার antedated, clocked, ported, preceded, preceded, renewed and represented. এর মধ্যে এই antedated এবং preceded এই দুইটা হচ্ছে pair. এগুলো মানে basically পুরানো, old, ঠিক আছে, বা আগে ঘটে যাওয়া। এবং ported এবং represented এই দুটাও pair. এই দুটো মানে হচ্ছে কোনো কিছু ডিসপ্লে করা, প্রচার করা এরকম। লক মানে লুকানো এবং রিনিউ মানে পুনরায় নতুন করা এরকম কিছু। সো এই দুটো পেয়ার না। তাহলে আমাদের আনসার হবে আইদার এডি অর সিএ। সো আমরা আবারও অপশনগুলো একটু জাজ করি। আর আমাদের সেন্টেন্সটা হচ্ছে দ্য ফেমিনিস্ট ইন ইটস অ্যাপ্লিকেশন ইউ আর, আমরা এটার নাম, এটার নাম আমরা সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টাও করতেছি না। সো ওয়াই আর, ওয়াই আর 1974 ফিল্ম ড্যাশ the filmmaker filmmaker's active involvement in feminist politics. তাহলে এই ওয়াই আর বেসিক্যালি পরবর্তীতে ফিল্ম মানে ফেমিনিস্ট পলিটিক্সে অ্যাক্টিভ ভাবে ইনভলভ ছিল, ইনভলভ হয়ে গেছে। সো ফেমিনিস্ট হচ্ছে তার ইমপ্লিকেশন বা তার অ্যাপ্লিকেশন বা তার প্রয়োগ আর কি, তার মোটো বলতে পারে। কিন্তু এখানে একটা শব্দ আছে দো, দো মানে হচ্ছে আমরা বলি নেগেটিভ আর কি। সো ইমপ্লিকেশন যদি পজিটিভ হয় কোনো কিছু প্রয়োগ করা, তাহলে দো ইমপ্লিকেশন মানে এটা নেগেটিভ। তার মানে আমাদের ব্ল্যাঙ্কে এমন কিছু আমরা দিব যেটা এই ইমপ্লিকেশনকে কি করবে, ডিনাই করবে আর কি, বা আড়াল করবে বা লুকাবে এরকম কিছু। তাহলে আমাদের অপশন মাত্র দুইটা, একটা হচ্ছে ডিসপ্লে করা আর একটা হচ্ছে অ্যান্টিসিডেড বা প্রিসিডেড মানে পূর্বে ঘটে যাওয়া, আগে ঘটে যাওয়া। বেসিক্যালি কোনো কিছু যদি কারো সাপেক্ষে আগে ঘটে যায় তাহলে আমরা বলতে পারি যে এটা তার সাপেক্ষে অজানা, লুকানো। মনে করো তুমি কোথাও যাওয়ার আগে কিছু ঘটে গেছে, সেই ঘটনা তোমার কাছে অজানা বা লুকানো, তাহলে আমরা বলতে পারি এখানে আনসার হচ্ছে এ এবং ডি। তার মানে দ্য ফেমিনিস্ট ইন ইটস অ্যাপ্লিকেশন ওয়াইয়ার্স 1974 ফিল্ম অ্যান্টিডেটেড ফিল্ম মেকার অ্যাক্টিভ ইনভলভমেন্ট ইন ফেমিনিস্ট পলিসিস। তার মানে তার যে মানে তার অবস্থান, আগের অবস্থান, সেটা এই গুলো দিয়ে অ্যান্টিডেটেড হয়ে গেছে, ঠিক আছে। এইগুলা এই পরবর্তী যেটা অ্যাক্টিভ ইনভলভমেন্ট দিয়ে অ্যান্টিডেটেড হয়ে গেছে। সো দিস ইজ আওয়ার সেকেন্ড সেন্টেন্স ইকুইভ্যালেন্স কোশ্চেন। লেটস মুভ টু দ্য থার্ড কোশ্চেন। সো এখানে যথারীতি আমাদের ছয়টা অপশন আছে। ছয়টা অপশনের মধ্যে এখানে কমন প্লেস মানে সাধারণ, ডিসপ্যারেট মানে হচ্ছে অসম, অদৃশ্য, অসদৃশ, এরকম। ডাইভার্জেন্ট মানে হচ্ছে তোমার ভিন্ন পথ বা বিপদগামী, বা এটাও অসম অসদৃশ বলা যায়। সো ডাইভার্জেন্ট অ্যান্ড ডিসপ্যারেট দেয়ার পেয়ার। তারপর ফান্ডামেন্টাল মানে মৌলিক, ট্রাইট মানে সামান্য, ট্রিভিয়াল মানে সামান্য, তাহলে এই দুটাও পেয়ার। তাহলে এটা একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে সাধারণ, তাহলে তারা পেয়ার না, মৌলিক এবং সাধারণ তারা পেয়ার না। তাহলে আমাদের অপশন আনসার হবে আইদার বি এন সি অথবা ইএনএফ। তাহলে আমরা আমাদের সেন্টেন্সটা পড়ি। সেন্টেন্সটা হচ্ছে এরকম যে কংগ্রেস ইজ হ্যাভিং গ্রেট ডিফিকাল্টি ডেভেলপিং এ কনসিয়াসনেস অন এনার্জি পলিসি প্রাইমারিলি বিকজ দ্য পলিসি অবজেক্টিভ অফ ভেরিয়াস মেম্বার অফ কংগ্রেস রেস্ট অন সাচ ড্যাশ অ্যাসাম্পশন। তাহলে এই কংগ্রেস বা কোন একটা কমিটি আর কি, বেসিক্যালি আমেরিকার যে তোমার লেজিসলেচার, যে কি যেন বলে এটারে সংগঠন, আইন প্রণীত সংগঠন, সেটাকে কংগ্রেস বলে। তো কংগ্রেস এটাকে এই একটা কমন একটা কনসিয়াসনেস নিয়ে আসতে ডিফিকাল্ট ফিল করতেছে, ডিফিকাল্টি ফিল করতেছে। তাহলে চিন্তা করো যে এখানে আছে বিকজ, বিকজ মানে হচ্ছে আমরা ম্যাথ স্ট্র্যাটেজিতে বলছিলাম পজিটিভ। তাহলে পজিটিভের বিকজের আগে যে সেটা আছে বলছে গ্রেট ডিফিকাল্টি। তাহলে কোনো কিছু করতে যদি তোমার ডিফিকাল্ট হয়, গ্রেট ডিফিকাল্টি হয়, আমরা গ্রেট ডিফিকাল্টিকে পজিটিভ বলছি মনে করো, বা নেগেটিভ বলতে পারি আমরা। ওকে লেটস সে ইট নেগেটিভ। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে নেগেটিভ টাইমস পজিটিভ ইজ ইকুয়াল টু নেগেটিভ। তার মানে বিকজের পরে কনসেপ্টটা আমাদের নেগেটিভ হবে। আগে যদি আমাদের সবাইকে মানে
আমরা যদি সবাইকে একত্রিত করতে ডিফিকাল্ট ফেস করি, তার মানে কি তাদের মতামত কি এক আছে নাকি ভিন্ন আছে? ডেফিনেটলি তাদের মতামত ভিন্ন, তাই না? সো আমাদের যে অপশন, যে দি পলিসি অবজেক্টিভ অফ ভেরিয়াস মেম্বার অব কংগ্রেস রেস্ট অন সাচ ড্যাশ অ্যাজাম্পশন, তাহলে তাদের ভিন্ন ভিন্ন অ্যাজাম্পশন আছে এগুলোর মধ্যে। তুমি চিন্তা করো, তোমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে সামান্য অ্যাজাম্পশন, একটা হচ্ছে ভিন্ন অ্যাজাম্পশন। চিন্তা করো যে যদি কোনো একটা ব্যাপারে কারো সামান্য আপত্তি থাকে, তার মানে কি বেসিক্যালি তাদেরকে কি তোমার একত্রিত করতে ডিফিকাল্ট হওয়ার কথা কথা না? যদি আপত্তি সামান্য, তাহলে তাদেরকে খুব সহজেই একত্রীকরণ করা সম্ভব। এখানে ডাইভার্জেন্ট অর ডিসপ্যারেট অ্যাজাম্পশন আছে, ভিন্ন ভিন্ন খুব মানে বিশ্বদেশ, একজনের সাথে আরেকজনের মিলই নাই, একজন উত্তরে গেলে আরেকজন দক্ষিণে যায়, এরকম কনসেপ্ট। সেই জন্য তাদেরকে একত্রি করতে আমাদের গ্রেট ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে। সো দ্য আনসার ইজ বি অ্যান্ড সি। ওয়েল, লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নেক্সট কোয়েশ্চেনের অপশন গুলো হচ্ছে এরকম যে আরবিটারি, ক্যাপ্রিশিয়াস, কশাস, কম্পেলিং, এক্সাক্টিং অ্যান্ড মেটিকুলাস। এর মধ্যে আরবিট্রারি এবং ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে মানে যাচ্ছে তাই, মানে আরবিট্রারি মানে ইচ্ছা মতো আর কি, কোনো নিয়ম শৃঙ্খলার বাইরে, নিজের যা ইচ্ছা তাই। ক্যাপ্রিসিয়াস মানে তাই ইচ্ছা মতো, কশাস মানে সতর্ক, কম্পেলিং মানে বাধ্য করা, এক্সাক্টিং অ্যান্ড মেটিকুলাস তাদের মানে হচ্ছে মানে খুব সূক্ষ্মভাবে কোনো কাজ করা, সুবিবেচনা করে যত্ন নিয়ে কাজ করা। এই দুটা যদি পেয়ার হয়, কশাস এবং কম্পেলিং তারা পেয়ার না, যেহেতু একটার মানে হচ্ছে তোমার সতর্ক এবং আরেকটার মানে হচ্ছে তোমার বাধ্য করা, তাহলে এটা পেয়ার না, তাহলে আমাদের আনসার হবে আইদার এ বি অর ইএফ। তাহলে আমরা এখন সেন্টেন্সটা পড়ি। সেন্টেন্সটা হচ্ছে এরকম, ডিউরিং দ্য অপেরাস মোস্ট ফেমাস এরিয়া দ্য টেম্পো চুজেন বাই অর্কেস্ট্রা কন্ডাক্টর সিন ড্যাশ উইদাউট নেসেসারি রিলেশন টু হোয়াট হ্যাড গন বিফোর। তাহলে খেয়াল করো, এখানে আছে কমা, কমা হচ্ছে আমাদের তোমার ম্যাথ স্ট্যাটিস ইজ পজিটিভ, তাহলে পজিটিভ জিনিসটা। এরপরে বলছে উইদাউট নেসেসারি রিলেশন টু হোয়াট হ্যাড গন বিফোর, তার মানে পর পর দুইটা ঘটনার মধ্যে কোনো রিলেশন নাই, আগে যেটা ঘটছে তার সাথে পরের ঘটনা কোনো রিলেশন নাই, তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি যে এটা রিলেশনলেস। তো এটাকে আমরা নেগেটিভ ধরলাম, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে নেগেটিভ টাইমস পজিটিভ ইজ ইকুয়াল টু নেগেটিভ, তার মানে আমাদের উইদাউট এর আগেও একটা নেগেটিভ কথা হবে, ঠিক আছে? নেগেটিভটা কেমন, কোনো রিলেশন নাই, নেসেসারি রিলেশন উইদাউট রিলেশন, নেসেসারি রিলেশন মানে কোনো রিলেশন নাই। তাহলে যদি দুইটা জিনিসের মধ্যে কোনো রিলেশন না থাকে, তাহলে তাদের যে অর্কেস্ট্রা চুজন চুজেন যে ব্যাপারটা, টেম্পো চুজেন যে ব্যাপারটা, সেটা কি ক্যাপ্রিশিয়াস বা আরবিটারি, ঠিক আছে? কারণ হচ্ছে যদি সে এক্সাক্টিং বা মেটিকুলাস হইতে সূক্ষ্মভাবে চিন্তা করে এটা চুজ করতো, তাহলে অবশ্যই তার আগের ঘটনা পরের ঘটনার মধ্যে রিলেশন থাকতো। সো দ্য আনসার ইজ এ অ্যান্ড বি। Okay, and our last sentence equivalent question from this homework. So এখানে আমাদের ছয়টা অপশন আছে, অপশনগুলো আমরা একটু আগে দেখি, সরি অপশনগুলো আমরা একটু আগে দেখি। অপশনগুলো হচ্ছে anxious for, confident in, thrilled about, keen on, elated by and eager for. তাহলে এর মধ্যে keen on and eager for এই দুটো মানে basically আগ্রহ বোঝায়, thrilled about এবং elated by এই দুটো মানে বেসিক্যালি তোমার উত্তেজনা বা শিহরণ বা আনন্দ, হ্যাঁ এরকম বোঝায় কোনো কিছুর কারণে। আর confident, anxious মানে উদ্বিগ্নতা, এবং confident in মানে আত্মবিশ্বাস, তাহলে এই দুটার মধ্যে কোনো সম্পর্ক নাই, উদ্বিগ্নতা এবং আত্মবিশ্বাস কখনো এক কথা হতে পারে। তাহলে আমাদের আনসার হবে আইদার সি অর ডিএফ। তাহলে আমাদের সেন্টেন্সটা আর একবার পড়া যাক। তো সেন্টেন্স হচ্ছে বিকজ দে হ্যাড এক্সপেক্টেড দ্য spacecraft Voyager 2 to be able to gather data only about the planet Jupiter and Saturn. তাহলে তারা জুপিটার এবং স্যাটার্নে ইনফরমেশন কালেক্ট করার জন্য তাদের যে স্পেসক্রাফ্ট ভয়েজার 2 সেটা পাঠাইছে, সেটা তাদের ছিল এক্সপেকটেশন। সো সায়েন্টিস্ট হয় ড্যাশ দ্য ওয়েলথ অফ ইনফরমেশন ইট সেন্ড ব্যাক ফ্রম নেপচুন, তাহলে সে জুপিটার স্যাটার্ন ছাড়াও নেপচুন থেকেও ইনফরমেশন পাঠাইছে 12 years after leaving the earth, 12 বছর পরে, ঠিক আছে? সো যেহেতু
সায়েন্টিস্টরা এক্সপেক্ট করে নাই যে নেপচুন থেকে ইনফরমেশন পাঠাবে, তাহলে তাদের তো আগ্রহী হওয়ার কোনো ব্যাপার নাই, তাই না? চিন্তা করো যে কিনন মানে আগ্রহ, এগার ফর মানে আগ্রহ, তাহলে তারা যে জিনিসটা এক্সপেক্ট করে না সে ব্যাপারে তাদের কেমন আগ্রহ থাকবে, কিভাবে আগ্রহ থাকবে? মনে করো তুমি কোনো কিছু চিন্তাই করো না যে তুমি পাবা, তাহলে সেটা কেমন কি তার ব্যাপারে তোমার আগ্রহ থাকার কোনো লজিক আমি দেখি না, তাই না? তাহলে তারা কি হয়েছে, উৎফুল্ল হয়েছে, আনন্দিত হয়েছে, থ্রিলড অ্যাবাউট অর ইলেটেড বাই। সো আনসার ইজ সি অ্যান্ড ই। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেন্টেন্স ইকুইভ্যালেন্স অংশের আনসার। আমি বাকি কিছু কোশ্চেন অংশের আনসারও দিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিও করে এভাবেই। সো তোমাদের কোনো পার্টিকুলার প্রশ্নে যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। আর হ্যাপি লার্নিং জিয়ারি, সবাইকে আমার সাথে থাকার জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে এখনকার ক্লাস শেষ করছি। সালামু আলাইকুম।